শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে বরাবরের মতো আজও শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল দর্শক আমরা সবসময়ই বলি রাঙা সকাল কিন্তু পজিটিভ বাংলাদেশের কথা বলে এবং সমাজে যে যেখানে বসে সমাজের জন্য কাজ করে বা দেশের জন্য কাজ করে আমরা তাদের জীবন গল্প শুনি কর্মক্ষেত্রে তাদের জীবন গল্প শুনি এবং সবসময়ই আমরা অনুপ্রাণিত হই এবং আমরা আশা করি আপনারাও সে জীবন গল্পে অনুপ্রাণিত হন আজও আমাদের সঙ্গে তেমনই একজন রয়েছে কে রয়েছে তা কিবরিয়া জানাবে জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার রয়েছে এবং একই সঙ্গে রয়েছি কাজী রশনারা সাকি শুভ সকাল আমার পক্ষ থেকেও ভালো থাকুন ভালো কাটুক সময় সেই শুভকামনা জানিয়ে শুরু করছি এবং আজকে প্রথম ঘন্টা যিনি আমাদের সঙ্গে থাকছেন তিনি চিকিৎসক অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী চলুন তাকে আমরা জানার চেষ্টা করি শুভ সকাল শুভ সকাল খুব ভালো লাগছে যে আপনাকে আজকে আমরা পেয়েছি ভাবছিলাম যে প্রথমে কি প্রশ্ন দিয়ে শুরু করা যায় আপনার হাতে কতগুলো শিশুর জন্ম হয়েছে সেটা তো হিসেব রাখিনি হিসেব রাখেননি খুব মজার অভিজ্ঞতা হয় বিশেষ করে যারা গাইনো ডাক্তার তাদের ক্ষেত্রে আমরা শুনি যে অনেক সময় মানে বাচ্চার বাবা মা এত বেশি খুশি হন তাদের কাছ থেকে নাম জিজ্ঞেস করে যে আমার বাচ্চার জন্য একটা অনেকেই মানে আমার নামও অনেকে রেখেছে আবার অনেকে আবার নিজেও আমি যে নামগুলো দিয়েছি সেই নাম রেখেছে এরকম অভিজ্ঞতা হয় একটু বলি কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গেলাম ওখানে দেখি সব বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে আমার কাছে আসলো আপা আমরা এখন ছবি তুলবো এগুলো এটা আপনার হাতে এটা আপনার হাতে এরকম করে বেশ কয়েকটা পেয়ে গেলাম তারপরে দেখি পরে আরো কয়েকজন যুক্ত হয়েছে সেই ছবিটা আবার একটু ফেসবুকে দিলাম তখন আবার ফেসবুকে অনেক মারা ইয়ে পাঠাচ্ছেন এই বাচ্চাটা আপনার হাতে এই বাচ্চাটা আপনার বেশ মজার আসলে ডাক্তারের সেবাটা তো মানব সেবা মানে এমনও হয়তো হয় বা আমার নিজের অভিজ্ঞতা দিয়েও যদি বলি যে সেবাটা হয়তো একেবারে মানে পরিপূর্ণভাবে পেলাম বা আমার যে চাওয়ার জায়গাটা সেটা একজন ডক্টর এমনভাবে পরিপূর্ণ করলেন তার সেবার মাধ্যমে হয়তো এমনও বলা হয়ে থাকে যে আমার বাচ্চাটা যেন আপনার মতোই হয় মানে সেই জায়গা থেকে আসলে অনেক রেসপেক্টের একটা জায়গা এই কাজটা অনেক কি বলবো অনেক আদর্শের একটা জায়গা আমরা শুনবো আপনার কর্মজীবন নিয়েও জানতে চাই আপনার পুরো জীবনের অভিজ্ঞতা সম্পর্কেও জানবো তার আগে অনুষ্ঠানের রীতি অনুযায়ী আপনার ছোটবেলা থেকে জানতে চাই আপনার জন্ম বেড়ে ওঠা সব কিছু মিলে জন্ম আমার 1951 জি এবং সিরাজগঞ্জের স্টেশন রোড ওখানে আমাদের বাড়িতেই আমার জন্ম এবং তারপর থেকে আমি কিন্তু সাত ভাই বোনের মধ্যে মাঝখানের জন চতুর্থ আমার চার বোন আর তিন ভাই আচ্ছা আর আমার আব্বা ছিলেন একটা ফার্মেসি ছিল একটা ওষুধের দোকান এবং সেইটা সিরাজগঞ্জের মধ্যে ওল্ডেস্ট ফার্মেসি তখন ওখানে কিছু সেরকম যে লোকজন কোথা থেকে ওষুধ কিনবে সেই সুযোগটা ছিল না সেইটা আমার আব্বা ওখানে ইয়ে করেন আমার বাবার নাম আবুল হোসেন চৌধুরী এবং আমার মা নাম হলো সারা হোসেন চৌধুরী আর আমাদের আমরা যে বেড়ে উঠেছি আমরা সাত ভাই বোন ছাড়াও কিন্তু আমরা একসাথে আমার চাচা মামা ফুপু এবং কাজিন সিস্টার ব্রাদার মানে বিরাট একটা আমি তো বলি আমার মায়ের কোল অনেক বড় ছিল আমরা যে কতজন তার কোলে আশ্রয় নিয়েছি সেটা বলে শেষ করতে পারবো না তো মানে যখন একটু বলি যে যখন আমাদের খাবার ঘরে ডাক পড়তো এখন কে কোথা থেকে আসবে না আসবে আব্বা একটা ঘন্টি কিনে নিলেন সেই ঘন্টি বাজিয়ে দিলে আমরা সব দৌড়ে গিয়ে বসতাম বড় টেবিল ছিল বড় টেবিলের চারিদিকে আমরা বসতাম কিন্তু একসাথে 12 জনকে আমরা মানে এক ব্যাচে হতো না মানে বলবো যে একটা বিরাট 91 পরিবারই বলতে পারো এবং তার মধ্যে বেশিরভাগই আমরা সব ইয়াং জেনারেশন তার মানে খেলাধুলা থেকে আরম্ভ করে গান বাজনা নিজেরাই করতাম কিন্তু কথা হলো যে আমার দাদা ছিলেন হাজি মানুষ তো উনি আবার এই গান বাজনা পছন্দ করতেন না উনি থাকতেন উনি রায়গঞ্জ থানার লক্ষ্মীকোলা গ্রামে আমার দাদার বাড়ি আর আমার নানার বাড়ি রায়গঞ্জ থানায় ধানগড়ায় এবং আমার নানা ছিলেন একজন চিকিৎসক
তখন ওই ন্যাশনাল পাস ছিল, তখন তো আর এমবিবিএস ডাক্তার তো আর খুব একটা ছিল না, একজন দুইজন হয়তো। সেই হিসাবে মানে আমরা বলবো যে খুব ভাগ্যবান যে আমরা যেমন মামার বাড়িতে নানার বাড়িতে আদর স্নেহ দৌড়ঝাঁক সব কিছু উন্মুক্ত প্রান্তর সব কিছু করার মতন সুযোগ আমাদের ছিল, তেমনি আমার দাদার বাড়িতেও আমার চাচা ফুপু তাদের যে আমরা সান্নিধ্য এবং একসাথে যে বেড়ে ওঠার মজাই একটা অন্য, যে জন্য আমার কাছে মনে হয় যে আমার আব্বা আম্মার কাছে আমরা খুব কৃতজ্ঞ এবং সেই তুলনায় আমি বলবো অনেক ভাগ্য আমাদের যে আমরা এমন সুন্দর কৈশোর পেয়েছি। এবং সেই কৈশোরের কথা যেটা একটু আমাদের বাড়িটা ছিল অনেকটা বাংলো প্যাটার্নে, সবাই খুব পছন্দ করতো, আব্বা নিজেই এই বাড়িটা তৈরি করেছিলেন, অনেকেই বলতো এটা একটা সিরাজগঞ্জ বিউটি স্পট। এবং চারিদিকে আব্বা খুব ফুলের বাগান করতে পছন্দ করতেন, আমরা আবার আব্বাকে সেই পানি এগিয়ে দিতাম, তারপর গাছ পরিষ্কার করতাম, আবার আব্বা ওই গোলাপ গাছ কেটে কেটে আমাদের ডাল কেটে দিত যখন সিজন নিয়ে, আমরা আবার এগুলো নিয়ে বুনতাম, খুব এনজয় করতাম। তো আব্বা আম্মা দুজনেরই আম্মা ছিলেন খুব শান্ত প্রকৃতির এবং আমি বলবো এত সুন্দর একটা মাটির প্রতিমা যে তার কথা মনে হলেই আমার চোখ দিয়ে পানি চলে আসে। অত্যন্ত বিনয়ী নম্র স্বভাবের, কখনো দেখিনি আব্বা আম্মাকে ঝগড়াঝাটি করতে আমি কখনো দেখিনি। আর পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব বা যেগুলো এখন দেখি এই জিনিসটার কোনো অভিজ্ঞতাই আমাদের হয়নি। সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, আমার আব্বা কলকাতায় লেখাপড়া করতেন, সেই হিসেবে ওনার আধুনিক একটা মন মানসিকতা ছিল, উনি আমাদেরকে কিন্তু আমরা কখনো বুঝিনি যে জেন্ডারের একটা যে বৈষম্য আমাদের এখানে হাজার বছর ধরে চলে আসে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতেই পারিনি। মানে দাদা রক্ষণশীল ছিলেন ঠিকই কিন্তু বাবা ছিলেন একেবারেই আধুনিক মনা। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে একটা একান্নবর্তী পরিবারে আপনার বেড়ে ওঠা, আসলে একান্নবর্তী পরিবার মানেই তো আমরা বুঝি যে একটি আদর্শ ফ্যামিলি, আদর্শ পরিবার, যেখানে একদম একটি নতুন সদ্য শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ যারা আছেন সবাই থাকেন এবং সেখানে আসলে জানার বা শেখার বিস্তৃতিটা অনেক বেশি থাকে। আমরা শুনি, আমরা আমার মনে হয় আপনার সম্পর্কে দর্শকদের আগে ছোট্ট করে জানাই, তারপর আমরা গল্পে আসি। অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যা বিষয়ক কর্মকাণ্ডে দেশে এবং দেশের বাইরে নিজেকে সম্পৃক্ত রেখেছেন দীর্ঘদিন ধরে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং ওজিএসবি এর প্রাক্তন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক এবং জাতীয় জার্নালে তার প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক বৈজ্ঞানিক গবেষণামূলক নিবন্ধের সংখ্যা 88টি। তার রচিত মাতৃস্বাস্থ্য এবং নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ে গবেষণালব্ধ নিবন্ধ পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 4টি। তিনি ওজিএসবি হসপিটাল অ্যান্ড আইআরসিএইচ এর বর্তমান চেয়ারম্যান। নিঃসন্দেহে অনন্য অর্জন। জীবনের খুব বিখ্যাত একজন মানুষ মনীষী বলেছিলেন যে জীবনের একটা পর্যায়ে এসে যখন নিজেকে প্রশ্ন করা যায় যে আমি যা করেছি সেটা আমাকে স্যাটিসফাইড করেছে কি না, সেই সময় যে অ্যান্সারটা পাওয়া যায় ওটাই সারা জীবনের অর্জন। তো আমি সেই মানে শেষ পর্যায়ের প্রশ্নের আগে যদি আপনার ওই জায়গাটায় আরেকবার একটু আসতে চাই, পরিবারের যে গঠন, এরকম একটা পরিবারে বড় হয়ে কি স্বপ্ন দেখতেন যে আপনি ডাক্তার হবেন বা আজকে যে জায়গাটায় আছেন সেরকম একটা জায়গায় থাকবেন? আমার চাচা একজন ডাক্তার, আমার মামা একজন ডাক্তার। তো আব্বার খুব ইচ্ছা ছিল যে ডাক্তারি পড়ানো, ডাক্তারি আমরা কেউ না কেউ পড়ি তার ছেলে মেয়েদের মধ্যে। আমরা আমি তো বলেছি আমি ভাই বোনের মধ্যে চতুর্থ, আমার ভাই আমার দুই বোন আমার উপরে, তাদের সবাইকে আব্বার চেষ্টা করেছেন যে ডাক্তারি কেউ পড়ুক। তো যাই হোক, তাদের আর পড়া হয়নি, আমিও পড়তে চাইনি ডাক্তারি। প্রথম দিকে যখন একদম ছোট ছিলাম, প্লেন উঠতে দেখে আমার খুব একসময় খুব ইচ্ছা হয়েছিল যে আমি হয়তো পাইলট হবো, ওরকম তখন একদম ছোট্ট কিশোরী বলতে পারো। পরবর্তীতে আমার ডাক্তার হব না কিন্তু আমি বিজ্ঞানী হব,
এরকম একটা, যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেন এমন কিছু একটা আবিষ্কার করি যেটা মানুষের কল্যাণে লাগবে। এবং একটা কেন কেমন যেন ইয়ে ছিল, আমি শুধু দেশে না আমি বিদেশেও যাব, ছোট্টবেলায় কেমন যেন এটা একটা। এবং বান্ধবীরা বলতে এই তোর পায়ে না একটা তিল আছে, তুই কিন্তু বিদেশ যাবি। তো এরকম ছোটবেলার টুকরো টুকরো ঘটনা আর কি। পরবর্তীতে আমি ম্যাট্রিক মানে তখন এসএসসি বলতে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ওইটা আমি আমাদের সালেহা স্কুল সালেহা ইসাক উচ্চ বালিকা বিদ্যালয় ওখান থেকে আমি পড়াশোনা শুরু করি জীবনে। ওখানে বেশ মজার ঘটনা আছে, একটু পরে হয়তো বলবো। তারপরে আমি ইন্টারমিডিয়েটের জন্য আমি আমার আব্বা চেয়েছিলাম, আমার ম্যাট্রিক বলো এসএসসি বলো রেজাল্টটা আমার খুবই ভালো ছিল, টিচাররা খুব মানে আমি বলবো যে টিচারদেরও উচিত যে সবাইকেই আমাকে আমি যেরকম স্নেহ এবং তাদের কাছে মানে সুবিধাগুলো পেয়েছি এটা সবারই পাওয়া উচিত, কিন্তু সেটা বোধ হয় সবার হয় না, ভাগ্য হয় না। তো আমি নিজে যেহেতু সেই উৎসাহ এবং এটা পেয়েছি বলে হয়তো আমার রেজাল্টে সেটার প্রতিফলন হয়েছে। এবং তখন ভালো রেজাল্ট করেই আমাদের ওরকম একটা ছোট টাউনের স্কুল থেকে স্কলারশিপ সহই আমি ভালো রেজাল্ট, ফার্স্ট ডিভিশন তখন তো খুব কঠিন ইয়ে ছিল। আমি শুনেছি এরকম মানে আপনাদের যে সময়টা সেটা হিসাব করলে এরকমই হয়, গ্রামে কেউ যদি থার্ড ডিভিশন পেত তাকেও দেখতে আসতো চার পাঁচ গ্রামের লোকজন, কি থার্ড ডিভিশন পেতে চলো দেখে আসি। এখনো এরকম থার্ড ডিভিশন পেলে দেখতে যাওয়ার কথা, কারণ এখন আর থার্ড ডিভিশন কেউ পায় না। বলেছি তো যে আমাদের আমরা চার বোন পরপর, এবং আমার ইমিডিয়েট বড় বোন ওর সাথে আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি ছিল। আচ্ছা, ও যখন স্কুলে ভর্তি হলো তখন আমি ভীষণ কাঁদতাম, তার কারণ টিচাররা ও যখন ভর্তি হয় তখনই টিচাররা নিতে চায়নি বলে এত অল্প বয়সে নেব না, কিন্তু সেখানে তো আমি তো আমাকে তো আর বাসায় রাখতে পারে না। তারপরে আমাকে নিয়ে আমার বড় বোন আর ওর সবার বড় বোন স্কুলে নিয়ে গিয়ে ভর্তির জন্য নিয়ে গেলেন। তখন স্কুলের টিচার উনি ইয়ে ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন, উনি বললেন যে এত এদের নিয়ে আমাদের ঝামেলা হয় বেশি ছোট হলে। তারপরেও আমি তো ছাড়বো না, ও আমার বোন বলছে যে ওকে তো বাসায় রাখা যায় না। আচ্ছা, তখন উনি বললেন ঠিক আছে দেখি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি ভর্তি হবা। আচ্ছা, তো ওইখানে একটা আমি তো অত কিছু বুঝি না, তো আমাকে জিজ্ঞাসা করছে এই যে দেখছো যে ওই যে একটা গাছ দেখছো, ওই গাছের উপর একটা জাল ফেলা, অনেক পাখি বসে জাল ফেলছে ওখানে, কিন্তু মনে করো যে ফুটো আছে, বলো তো কয়টা পাখি থাকবে, কেমন যেন দেখেই আমার মনে হল ওখানে যদি একটা ফুটো থাকে কেন বললো, তাহলে ওই ফুটো দিয়ে তো পাখি উড়ে যাবে, সবই তো আস্তে আস্তে বেরিয়ে যাবে। আমি তখন ওই উত্তরটা দিয়েছিলাম যে একটা একটা করে সব পাখি তো উড়ে যাবে, হ্যাঁ তাহলে থাকবে আর কি, তাহলে তো কিছু পাবো না, এরকম একটা উত্তর পেয়ে নাকি উনি ভীষণ খুশি হয়েছিলেন। উনি বললেন ঠিক আছে একে ভর্তি করে নাও। তো সেই কথাটি আমার অতটা মনে ছিল না, আমার বড় বোন ও আমাকে এটা প্রায়ই বলে শোনায় যে তুই এটা করেছিলি। তার স্কুলে তো মানে কি বলবো, সবসময় টিচারদের যে সাহায্য সমর্থন সহযোগিতা সব পেয়েছি। জি, আপনি যে জায়গাটাই ছিলেন যে ইন্টার পাস করা হলো এবং পরীক্ষা দিচ্ছিলেন আপনি, তো আপনি কি ঢাকা মেডিকেলই পড়লেন? আমি তার আগে বলে নিই, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি কিন্তু রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে, খুব ভালো নামকরা কলেজ, নামকরা কলেজ ছিল আমাদের দেশিরাজগঞ্জ থেকে, ওখানে ডাইরেক্ট রেল মানে রেলওয়ের ব্যবস্থা ছিল, ওই ট্রেনে করে উঠিয়ে দিলে ওখানে চার ঘন্টায় গিয়ে পৌঁছে যেতাম, সেই কারণেই বিশেষ করে ওখানে ভর্তি হওয়া। কিন্তু আব্বার ইচ্ছা ছিল যে আমি যেন ঢাকায় এখানে হলিক্রসে ভর্তি হই, কিন্তু তখন সেইটার যাতায়াত ব্যবস্থার একটু খুব কঠিন ছিল, যে তখন ঢাকায় আসা ট্রেনে করে এটা হলো ভাঙতিপথ, মানে গিয়ে আমাদের বাহাদুরাবাদ ঘাটে ওখানে যেতে হয় আগে, তারপর ওখান থেকে স্টিমারে করে আসতে হয়, তারপরে আমাকে আবার আরেকটা ট্রেন ধরতে হয়। তো সেইটা একটা যে তখন তো আর
একাই আমাকে যাতায়াত করতে হবে, একাই যাতায়াত করতে হবে, ওই চিন্তা করে আব্বা ওখানে ভর্তি করেছিলেন। তো যাই হোক, ওখানে আমি ওখানেও টিচারদের আসলে আমি বলবো যে অনেক বেশি আশীর্বাদ পেয়েছে, এবং আমি আল্লাহর রহমে খুব ভালো রেজাল্ট করি ওখান থেকে। এবং তখন আমাদের মেয়েদের মধ্যে আমার আমি স্ট্যান্ড করেছিলাম, আমি ফার্স্ট পজিশন ছিল, আমার সম্মিলিত গ্রুপে সিক্স পজিশন ছিল। তারপরে আব্বা বললেন যে তুমি ঢাকায় গিয়ে পড়াশোনা করো, ডাক্তারি পড়বে। এবং এই ডাক্তারি পড়ার ব্যাপারে আমার আরেকজন টিচার ছিলেন, উনি রাজশাহী গভর্নমেন্ট কলেজের, এবং আমার এখনও মনে আছে ওনার নাম শ্যামাপ্রসাদ রায়। উনি আমাকে প্রায়ই কাউন্সেলিং করতেন, তোমাকে কিন্তু ডাক্তারি পড়তে হবে, কিন্তু আমি কিন্তু অনর ছিলাম, আমি ডাক্তারি পড়বো না। আচ্ছা, তারপরে আসলাম, ঢাকায় আসলাম। তখন পর্যন্ত আপনি কি চাচ্ছিলেন এত ভালো রেজাল্ট নিয়ে, আপনি কি করতে চাচ্ছিলেন? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, এবং মানে হয়তো বিজ্ঞানী হব, সেই সুপ্ত বাসনা রয়েই গেছে। তো সেই হিসেবে ভাবলাম যে আমি যেটুকু বুঝেছি সেই বয়সে, আমি গিয়ে ওখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে চলে গেলাম। তো আমার মার্কস খুব ভালো ছিল, তো ওনারা আমাকে বলতে গেলে কোনো ইন্টারভিউ ছাড়াই ওনারা নেয়ার করলেন। যখন ওনারা আমাকে সিলেক্ট করলেন, তখন আমার মধ্যে একটা রিয়াকশন হলো যে আমার বাবার শেষ ইচ্ছাটাকে আমি পূরণ করতে পারবো না। তো এই একটা ব্যাপার আমাকে খুব, এবং আমার সেই স্যারের কথাও মনে হলো বারবার করে, উনি বলতেন যে মেয়েদের এত কষ্টের সময় তুমি যদি মেয়েদের পাশে দাঁড়াও। সব কিছু মিলিয়ে মনে হলো যে না, আমি চলেই যাই। তারপরে আমি ঢাকা মেডিকেল কলেজে গেলাম। ঢাকা মেডিকেলে তখন কিন্তু মনে করো যে আমাদের তো আর ওরকম, ধরো ছোটো টাউন থেকে ঢাকায় এসেছি, আমাদের ওরকম লোকজন নাই যে আমার সাথে গিয়ে কোথায় যেতে হবে না, প্রত্যেক জায়গায় ঘুরে 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 সেই আমার মনে হয় যে ছোট্ট মানুষটি আমি কি করে পেরেছি আমি জানি না, হয়তো এইভাবে সবাই করে। সত্যি কথা বলতে ভর্তি হতে এর ওখানে যাওয়া ওর ওখানে যাওয়া প্রায় জুতার তলা ক্ষয় হওয়ার অবস্থা আর কি। তারপরে ওখানে আমি আমাকে ওখানে সবারই ইন্টারভিউ নিল, এবং আমাকে ওখানে স্কোরিং খুব ভালো ছিল, আমি আমার সর্বোচ্চ পজিশনে ছিল ওখানে। যাই হোক, ভর্তি হয়ে গেলাম। তারপর তো শুরু হয়ে গেল কি বলবো, জীবন সংগ্রাম বলো, জীবন যুদ্ধ বলো, এবং ক্যারিয়ার প্ল্যানিং এবং সব কিছুই। তার মানে আপনি তো ওই সময়, আমি যদি ভুল না করে থাকি, আপনি তো 71 দেখেছেন, ওটা কি ওই ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়? খুব ভালো কথা বলেছো। আমি যখন 68 অক্টোবরে, 11 অক্টোবর আমরা ওই ঢাকা মেডিকেলে প্রথম ক্লাস শুরু করে দিই, এবং প্রথম 2-3 মাস, এবং আমাদের সেই সময় না সব সময় হোস্টেলে জায়গা সংকুলন হতো না। আচ্ছা, এবং লেডিস হোস্টেল এখন যেটা আলিম চৌধুরী হল, ওইখানে আমাদের তো কোনো সিট নেই। তো আমাদের সিনিয়র আপারা তাদের সাথে আমাকে ডাবলিং করার সুযোগ দিলেন, একসাথে এক বেডে থাকতাম বহুদিন, কত কজন থাকার পরে বছর 2 তো থাকলামই এরকম। তো তখন আমাদের ওনারা ছিলেন একটু পলিটিক্যালি মোটিভেটেড, তো পলিটিক্যালি মোটিভেটেড হওয়াতে যেটা হয়েছে যে ওনারা আমাদেরকে আস্তে আস্তে ইনফ্লুয়েন্স করা শুরু করলেন, এবং শহীদ মিনারকে দেখা, শহীদ মিনারকে জানা। আমার প্রথম পরিচয় কিন্তু আসলে আমি 68 হয় যখন আমি মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। তুমি তো জানো যে ঢাকা মেডিকেল কলেজের বলতে গেলে প্রাঙ্গণেই বলতে পারো যে এই শহীদ মিনারটি। শহীদ মিনার নিয়ে আমার কিছু কথা আছে, সেটা হয়তো পরে বলবো। আমি এখন আমার যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে একটা অন্যরকম জীবনযাত্রা, পড়াশোনা এত টাফ, এই অ্যানাটমির সেই ডিসেকশন রুমে সেই যারা অ্যানাটমি হই মরাকাটা ঘরেই বলো যেটাই বলো, যারা গিয়েছে অনেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। আমার সাথে আমার খুব ঘনিষ্ঠ, আমার বলতে পারো কাজিন, সেও আমার সাথে ভর্তি হয়েছিল, ও ওইগুলো অ্যাডজাস্ট করতে পারল না, ও চলে গেল। কিন্তু আমরা
এখন তো আরো অনেক মেয়েরা অনেক বেশি স্মার্ট হয়েছে, আমরা ওইভাবেই করেছি এবং সেগুলো মানে কি এরকম গল্প হয়েছে যে ছেলেরা বলছে যেখানে কে অন্ধকারে কে যাবে, তো একজন গিয়ে ওইখানে লাশ যেখানে আমরা অ্যানাটমি ডিসেকশন করি একজন গেছে অন্ধকারের মধ্যে, হঠাৎ তার গায়ের চাদরটা ওখানে একটা পেরেক ছিল টেবিলে, সেই পেরেকের সাথে আটকে গেছে, টান খেয়ে সে তো ভীষণ ভয় পেয়ে গেছে যে মরা কেমন করে আমাকে টেনে ধরলো। তো যাই হোক, এরকম মজার মজার কাহিনী আছে। তো ওখান থেকে তো পাশ করলাম, পাশ করার আগের কাহিনী বলি, আমরা ফার্স্ট প্রফেশনাল MBBS যেটা 71 হয়, এবং সেই 71 আমরা তখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়ে বের হয়েছি, তার আগের দিন বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণটা দেন। তো আমার রুমমেটরা চলে গেল, সবাই একদম খুব উৎসাহ ভরে চলে গেল। চলে যাওয়ার পরে আমি দেখলাম আমাদের যে কয়জনের পরীক্ষা ছিল আমরা খুব বিমর্ষ যে আমরা যেতে পারলাম না। তো যাই হোক, পরীক্ষা দিয়ে বের হয়েছি যখন, ওরা তো পরের দিন ওরা আমাদেরকে বলে কি যে জানিস স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমরা স্বাধীন হয়ে যাচ্ছি এরকম। কিন্তু আমাদের সেই সময় আমাদের আপারা যারা গিয়েছিলেন তাদের এই অনুভূতি নিয়ে ফিরে এসেছিল, এবং সেই জন্য আমি মনে করি যে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওইখানেই কিন্তু বীজটা পপন হয়ে যায়। আচ্ছা, তো তারপরে যেটা হলো মুক্তিযুদ্ধকালীন সময়টা কিভাবে কেটেছে আমি একটু পরে বলবো। তার আগে যেটা বলতে চাই আমি শহীদ মিনারকে নিয়ে, শহীদ মিনার তোমাকে একটু আগে বলেছি যে 68 চিনি প্রথম। তারপরে যেটা হলো যে আমরা লেডিস হোস্টেলে জানালা খুললেই দোতলা বা যে যখন যে তালাই থাকে না কেন খুললে কিন্তু শহীদ মিনার দেখা যেত। শহীদ মিনার দেখতে দেখতে কিন্তু আমাদের প্রতিদিনই দেখা হয়, এবং দেখলেই তো 21 ফেব্রুয়ারি কথায় ওই গানটার সুরটা তো ভেসে ওঠে। তারপরে আমাদের যে যারা আমাদেরকে ডাবলিং করার সুযোগ দিয়েছেন তারা তো তখন খুব পলিটিক্যাল ইয়ে ছিলেন, আমরা তো আসছি সবই একটা বলতে গেলে মফস্বল থেকে, তো ওনারা আমাদেরকে খুব নসিহত করতেন এই ব্যাপারে, আমাদেরকে নিয়ে মিছিলে যাওয়া মিটিংয়ে যাওয়া, তারপরে একটু গান শুনতে ভালোবাসতাম সেই জন্য আমাকে আবার একটা ছোট্ট একটা সাংস্কৃতিক কমিটি একটা ওদের ছিল তাতে আমাকে ঢুকিয়ে দিল। ঢাকা ইউনিভার্সিটির সাথে মেডিকেল ঢাকা মেডিকেল কলেজের সাংস্কৃতিক একটা বলয় বলো এবং আমাদের একটা মানে সংগ্রাম করার একটা মানে বন্ধন তৈরি হয়। এবং আমার ইমিডিয়েট বড় বোন ও থাকতো রোকেয়া হলে, ও তখন কমার্সে ঢুকলো, ওখানে যে ফার্স্ট মহিলা কমার্সে ঢোকা ঢাকা ইউনিভার্সিটির সেই প্রথম। এবং মজার কথা হলো যে জ্ঞানের বইয়ের মধ্যে ওর নামটা উল্লেখ করা আছে। তো যাই হোক, ওখান থেকে আসতেন হলো ইকবাল আহমেদ, এবার যে 21 পদক পেয়েছে। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় শহীদ মিনার সম্পর্কে আপনার প্রথম আগ্রহ বা জানাশোনা, এবং প্রতিদিন জানালা খুলে সেই শহীদ মিনার দেখা, এবং সে থেকেই হয়তো সমাজ বা ভাষা নিয়ে বা দেশ নিয়ে একটা বোধ তৈরি হলো আপনার ভেতর। আচ্ছা, কি মনে হচ্ছিল? রাইট, আমরা সেটাই জানবো। ইকবাল, ডাক্তার ইকবালের কথা বলছিলেন আপনি? উনি ডাক্তার না, উনি তখন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক, এবার যে 21 পদক পেলেন উনি কানাডায় বোধহয় থাকেন। তো উনি আসতেন এবং আমাদের
আসাদুজ্জামান নূর উনি আসতেন, তখন থেকে একটু উনি কবিতা টবিতা খুব বলতেন, এবং এটা হলো 69-এর গণ আন্দোলনের প্রস্তুতি। এবং আমাদেরকে ওখানে গণসঙ্গীতে লিড দিতেন লুৎফর রহমান সাহেব, উনি উনি খুবই ভালো গণসঙ্গীত গাইতেন, হয়তো বেঁচে থাকলে অনেক কিছু উনি অ্যাওয়ার্ড পেতেন, আমি তো মনে করি ওনাদের পাওয়া উচিত। এবং জাহিদুর রহিম বাবু ভাই আমরা বলতাম, উনি রবীন্দ্রসঙ্গীত ওনার প্রধান ইয়ে ছিল, কিন্তু উনিও আমাদের গণসঙ্গীতগুলো আমাদেরকে সেই সময় গাওয়াতেন। একটা মজার কথা বলি যে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করতাম, এবং ওই শহীদ মিনারে, এবং শহীদ মিনারে আমি বলি ওই সময়ে আমাদের কিন্তু মেয়েরা টিপ পড়তে পারবে না, রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে না, এরকম একটা ইয়ে ছিল, কাজেই সে সময় ছিল। তো আমরা তো সেগুলো মানার তো কোনো প্রশ্নই উঠে না, এবং আমাদের তখন সাজটা হলো আমরা যখনই যে গণসঙ্গীত যখন গাইতাম তখন আমাদের পোশাক ছিল সাদা শাড়ি লাল পাড়, আর খোপায় আমরা বেলি ফুলের মালা দিতাম, আর আমাদের সকলের কপালে একটা করে টিপ থাকতো। যেহেতু এটাও একটা প্রতিবাদ ছিল, হ্যাঁ ওই জন্যই যে কেন এটা আমাদের যেহেতু বাঙালিদের আবহকাল থেকে চলে আসছে মেয়েরা সাজতে পছন্দ, চোখে কাজল কপালে টিপ, এটা তো যেটা মানে হিন্দুদের যেটা সেটা তো ওদের একটা ওদের একটা ধর্মীয় বা ইয়ের সাথে সম, কিন্তু আমরা তো এটাকে সাজ হিসাবে আমরা গ্রহণ করেছি, এবং আমাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা কখনোই আসেনি, সবসময় ধর্ম নিরপেক্ষতা আমাদের মধ্যে কাজ করেছে। এখন আমি বলি ওইখানে শহীদ মিনারে কিন্তু যত রকম বক্তৃতা হোক ইয়ে হোক যত রকম সংগ্রামের কথা ওখানেই হতো। আর পরের দিকে কিছু কিছু আমরা প্রোগ্রাম নিলাম, সেটা হলো যে পথনাটক, তারপরে পথে পথে ট্রাকে করে আমরা গান গেয়ে বেড়াতাম, এই সব পথনাটকও করেছেন? পথনাটক পথনাটক আমি করিনি, কিন্তু আমাদের সাথে অন্যরা সেই সময়, সেই সময় পরিবেশের কথা বলছি, আমি নাটক করেছি সেটা ফোর্থ ইয়ারে মেডিকেল কলেজে, যখন আমাদের প্রোগ্রামগুলো হতো সাংস্কৃতিক প্রোগ্রাম হতো তখন আমি একটা নাটক করেছিলাম, সেখানে নাম ভূমিকায় ছিলাম, তাহার নামটি রঞ্জনা, রবীন্দ্রনাথের একটা কবিতার ইয়ে আছে সেটা, যাই হোক। আর এইখানে যেটা হয়েছে আমরা ট্রাকে করে যখন যেতাম আমাদের সাথে একদল আমরা ছেলে মেয়ে, আর সেখানে অধিকাংশ সময় জাহিদুর রহিম এবং ইকবাল আহমেদ ওনারা লিড দিতেন, এবং তখনকার যে যে এখনও যে সংগ্রামী গানগুলো বাজে তখনও কিন্তু ওই একই গান বাজে, আমাদের সংগ্রাম চলবেই, এগুলো 21শে ফেব্রুয়ারির গান বলো, এগুলো চলতো, এবং সব শেষে কিন্তু আমরা কিন্তু সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং এটা জাহিদুর রহিম উনি যেখানেই যেতেন এই গানটা দিয়ে শেষ করবেন, এবং ওই জিনিসটা আমাদের মধ্যে এসে গেছিল। এবং আমরা পথে পথে ওই ট্রাকে হারমোনিয়াম থাকতো, তবলা থাকতো, আর মাইক থাকতো, আর আমরা ছেলেমেয়েরা ওখানে গান করছি, লোকজন দাঁড়িয়ে যেত। এবং সবচেয়ে বড় কথা হলো যখন আমার এখনও গা কাটা দিয়ে ওঠে সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা যখন হতো জানি না ভিতরে কী যেন একটা জেগে উঠত, লোকজনও কিন্তু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, সেইটাই যে আমাদের জাতীয় সঙ্গীত। এটা মনে হয় মানে ভালো লাগে যে তখনও গেয়েছি এখনও গাইছি, ভবিষ্যতেও আমাদের প্রজন্মরা গাইবে। তো এই ধরনের উত্তাল সময় গেছে, তখন মিছিলে প্ল্যাকার্ড নিয়ে ঘোড়া, এবং যে আসাদ যে 20শে জানুয়ারি যে নিহত হলেন ওই মিছিলে আমি সরাসরি যেতে পারিনি, কিন্তু আমাদের খুব ক্লোজ যারা মানে তাদের তারাও সবাই ওই মিছিলে ছিলেন। এর পাশাপাশি কিন্তু আমাদের পড়াশোনার খুব চাপ ছিল ভীষণ, মানে টিচাররা যেভাবেই হোক আমাদের পড়াশোনা তারা আদায় করে নিতেন। এইরকম সময়ে যেটা আমি বলছিলাম মেডিকেল কলেজের কথা, যে আমি যখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়ে বের হলাম, 7ই মার্চ চলে গেল, তখনই বলা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, এবং আমাদেরকে সাথে সাথে আমাদের টিচাররা আমাদের বললেন যে
ইমিডিয়েটলি হল ভ্যাকেট করো। আমার বোন থাকতেন রোকেয়া হলে, বলেছি ও চলে আসলো ছুটে যে সব গাড়ির চাকা বন্ধ, হরতাল ডাকা হবে, অসহযোগ, মোট কথা অসহযোগ। তখন ও আসলো আমার কাছে লেডিস হোস্টেলে, আমরা দুই বোন মিলে চলে গেলাম সিরাজগঞ্জে আমাদের বাড়িতে। সিরাজগঞ্জের বাড়িতে যাওয়ার পর তখন তো আমরা খুবই উদ্বিগ্ন যে একটা কি কঠিন অবস্থা হচ্ছে ঢাকায়, কিছু কিছু খবর তো পাওয়াই যাচ্ছে। তারপরে হলো 25শে মার্চের কথা, তখন তো আর মোবাইল টেলিফোন ছিল না, তবু খবর আমরা পেতাম। আমরা খবর পেতাম এরকম যে ঢাকায় সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, সব মেরে ফেলা হচ্ছে, গণহত্যা হচ্ছে এরকম। তখন তো গণহত্যা কেউ আমরা তো বুঝিনি, কিন্তু সবাইকে মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, তো তখন আমরা সবাই চিন্তা করলাম যে এখন কি করা যায়। আব্বাও খুবই চিন্তিত, আমরা এতজন ছেলে মেয়ে সবাই স্কুলে পড়ি, কলেজে পড়ি, মানে এক লাইনে ধরে সব শিক্ষার্থী আমরা, তো কোথায় আমরা যাব, কি করব, এরকম একটা চিন্তা এসে গেল আমার সাথে। আমার বললাম যে মামা চাচা ফুপু সব তো একসাথে ইয়ে হয়েছে। আমার ছোট মামা সানোয়ার হোসেন সিদ্দিক নাম, উনি আমার যে বছর তিনেক বড় হবেন, তিন কি দুই বছর বড় হবেন, উনি আমাদের প্রতিদিন বলতেন, আমরা তিনজন, আমি এবং আমার ইমিডিয়েট বড় বোন, সবাই লিলি নামের চেনে, ওর নাম ভালো নাম শামিমা, আমাদের সব নামের মিল থাকতো, আব্বা ওইভাবে আমাদের নাম রাখতেন, শামিমা শামিনা এরকম। তো এসে বলতেন যে সিরাজগঞ্জকে রক্ষা করতে হবে, সেই জন্য ওখানে তখন এসডিও সাহেব ছিলেন খুব সময়, ওনার নাম শামসুদ্দিন, উনি নেতৃত্ব দিলেন যে এই রক্ষা করতে হলে আমাদের তো কোনো অস্ত্র নাই, আমরা মর্টার বানাবো। সেই মর্টার বানানো, সেই বারুদ দিয়ে এগুলো, সেই মামা এগুলো নিয়ে সব ওনাদের ট্রেনিং দেওয়া হতো। এটা আমাদেরকে প্রতিদিনই, আমরা খুব উৎসাহ ভরে মামার কাছে গল্পগুলো শুনতাম এবং ইচ্ছা হতো যে আমরাও যাই, কিন্তু তখন আর সেই পরিবেশ ছিল না যাওয়ার। যখন 26শে মার্চ তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা আমাদের এখন করতেই হবে, আমরা যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে, এরকম একটা অনুভূতি ছিল। তা 28 তারিখে আমরা যখন দেখলাম যে আব্বা এসে বললেন যে এখন যে কোনো মুহূর্তে আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে, আমার দাদার বাড়ি বা নানার বাড়ি, ওখানে আমরা যাব। তারপর এপ্রিল মাসের 2 তারিখে আব্বা বললেন যে তখন আমাদের গ্রামের বাড়ি যেতে, কিন্তু রাস্তাঘাট তো ভালো ছিল না, গরুর গাড়িতে করে যেত, এবং গরুর গাড়িতে যাওয়া আর হলো তখন আমাদের, যদিও একটা গাড়ি ছিল কিন্তু গাড়ি নিয়ে কেউ যাওয়ার সাহস পায়নি। এক নাম্বার হলো যে গ্রামে গেলে গাড়ি দেখলে একটা আমরা চিহ্নিত হয়ে যাব, তো আমরা ওই গাড়ির গল্পটা পরে বলবো, ওটা নিয়েও খুব ইন্টারেস্টিং কাহিনী আছে। আমরা চলে গেলাম সেই ভোর রাতে গরু গাড়িতে করে আমার নানার বাড়িতে গিয়ে উঠলাম। তার আগে যেটা হয়েছে যে সিরাজগঞ্জে যে আওয়ামী লীগের বড় বড় লিডার ছিলেন, বিশেষ করে হায়দার চাচার, আমরা চাচা চাচা বলে ডাকতাম, হায়দার চাচা উনি আব্বার কাছে আসলেন, এবং ওনারা খুব বনেদি পরিবারে গিয়েছিলেন, ওনাদের খুব অ্যারিস্টোক্রেসি ছিল, মানে সেরকম একটা ইয়ে থাকতো ওনাদের, অনেক গহনা, সোনার গহনা, এইগুলো এনে আব্বাকে বললেন যে এগুলো আপনি রাখেন, আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। তারপর উনি তখন আওয়ামী লীগের লিডার, তো তখন আব্বা বললেন যে আমারই নিশ্চয়তা নেই, আমি কী করে এত বড় ভার বহন করব। তখন উনি বলেন যে আমার কোনো দাবি থাকবে না, মানুষে মানুষে কি বিশ্বাস ছিল না, আমার কোনো দাবি থাকবে না। তখন আব্বা বললেন যে আমার যতক্ষণ প্রাণ আছে আমি এটা রক্ষা করব। তো যাই হোক, আব্বা যখন আমরা চলে গেলাম, আব্বা ওইটা সাথে নিয়ে নিলেন, আমাদের কিন্তু সামান্য কিছু যা কিছু ছিল
সিন্ধুকের যা কিছু ছিল আমরা কিন্তু ওগুলো কিছু টাচ করিনি, ওগুলো যেমন ছিল তেমনি রেখেই আমরা চলে গেছি। আর আমি শুধু যাওয়ার সময় হঠাৎ ট্রানজিস্টারটা দেখি, যে একটা ট্রানজিস্টার আমার, আমরা ওইটাই শুনতাম যে ওইটা ওইটাকে আমি বগল দাপা করলাম যে এই আর কিছু নেই, না নেই এটা আমার লাগবে। তারপরে গ্রামে গেলাম, গ্রামে আমার আমাদের যে নানার বাড়িতে ওঠা হলো মাটির উঠোন, মেঝেটা মাটির, তো ওই গহনা এখন কোথায় রাখবে, কেউ তো সাহস পায় না রাখার। মাটি খোঁড়া, মাটি খোঁড়া হলো সেই ঘরের মধ্যে শাবল দিয়ে খোঁড়া, কিন্তু কখন খুঁড়বে, রাতের বেলা, রাতের বেলা খুঁড়তে গেলে শব্দ হয়, এই সব আর কি ঘটনা। তারপর সেগুলো ইয়ে করে সেই মাটির তলায় সেগুলোকে রাখা হলো। আর আর প্রতিদিন আমাদের ওই সময়টা কাটত ওই স্বাধীন বাংলা বেতারের সব গান শুনতাম, খবর, বিবিসির খবর খুব শুনতাম। এবং আমরা তখন খুবই বিপজ্জনক অবস্থায় এসে গেলাম, তখন মিলিটারিরা অনেক ছড়িয়ে পড়েছে আমাদের, যখন ওই গ্রামে চলে আসলো নদীর পাড়ে, অন্য পাড়ে, ওরা যখন ঘাঁটি বাঁধলো তখন ওই আমার নানার বাড়ি থাকাটা আর সেফ মনে হলো না। প্রতিদিনই মিলিটারি কোথাও কোথাও গিয়ে এটা সেটা নিয়ে যাচ্ছে, মুরগি ধরে নিয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু, এবং কিছু না কিছু ঘটনা ঘটছিল। একদিন ওইখানে আমাদের পালপাড়া বলে একটা কুমোরপাড়া ছিল, সেইখানে মর্টার শেলিং করে একদম উড়িয়ে দিল। আমরা তো সব দৌড়াতে দৌড়াতে, আমার মাও তো দৌড়াতে পারে না, সব আমরা ছুটে চলে গেলাম সেই দাদার বাড়িতে লক্ষ্মীকোলায়। ওইখানে গিয়ে আমরা পরবর্তী কিছুদিন থাকলাম, কিন্তু আমরা রাতে মেঝেতে, কোনো কোনো দিন যখন ইয়ে হতো মেঝেতে শুয়ে পড়তাম, যে সারা রাত শেলিং হতো চালের উপর দিয়ে, যখন গুলিগুলো যেত একটা শব্দ মনে হচ্ছে কি যেন ঘুরতে ঘুরতে যাচ্ছে, এরকম একটা শব্দ, কিন্তু প্রতি মুহূর্তে মনে হতো এই বুঝি গায়ে এসে লাগলো, হাতে তসবি এবং দোয়া দরুদ পড়া এগুলোই আর কি করতাম। তারপরে আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের বাড়িটা দিল পড়িয়া সিরাজগঞ্জ শহর জ্বলছে, এবং বিশেষ করে তারা খবর পেয়েছে এখানে মুক্তিযোদ্ধা সব রকম খবরই পেয়েছে, এখানে এরা কিছু কাজ করছিল, তো আরও ভালোভাবে আমাদের সব কিছু নিঃশেষ করে, আমরা তখন প্রায় গৃহহারা। আমার মামা, যে মামার কথা বলছিলাম, আমি, আমার ইমিডিয়েট বড় বোন লিলি আর আমি তিনজন মিলে ঠিক করলাম আমরা ওপারে চলে যাব, ইন্ডিয়াতে যাব। মামা আমাদের কাছ থেকে একটু টাকা পয়সা মামাকে দিয়ে রাখলাম, কিন্তু হঠাৎ একদিন দেখি মামা নাই, আমাদেরকে আর নিয়ে যায়নি। তো খুব দুজনে বুঝলাম যে আমাদের একটু মন খারাপ হলো, মামা হয়তো সাহস পায়নি আমাদের নিয়ে যাওয়ার আর কি। পরবর্তীতে প্রথম ছ মাস ওখানে কাটানোর পর শেষে তিন মাস আমরা, আমি আবার, আমি আর আমার বোন দুজনে চলে আসলাম, ও হোস্টেল চলে গেল, আমিও হোস্টেলে থাকলাম। হোস্টেলে এসে দেখি যে আমাদের অনেক বন্ধুবান্ধব তাদেরকে ধরে নিয়ে মেরে ফেলেছে, সেগুলো অনেক কাহিনী। তারপরে আমাদেরকে যখন সিনিয়র ভাইরা তো একজন ডেকে পাঠালেন যে তোমরা আমাদের সাথে একটা কাজ করবে, কিন্তু কোনো প্রশ্ন করবে না, তোমরা অ্যাপ্রনের পকেটে করে ওষুধ নিবে, ওষুধ জোগাড় করবে। আমরা সব ওয়ার্ড ঘুরে 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 সিস্টারদের কাছ থেকে, ডাক্তারদের কাছ থেকে আমরা ওষুধ জোগাড় করতাম, ওষুধ জোগাড় করে আমাদের বলতো যে অমুক ওয়ার্ডে গিয়ে টেবিলের উপর রেখে আসবে, এগুলো নিয়ে কারোর সাথে কোনো কথা কোনো সময়ই বলবে না। আমরা কিচ্ছু জানতাম না, আমরা ওইভাবে ওটা দিয়ে দিতাম। পরে আমরা জেনেছি যে রাব্বি স্যারের নেতৃত্বে উনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন, সেই জন্যই সেটা এখন আমার ভাবতে খুব ভালো লাগে যে সেখানে একটু অংশগ্রহণ করতে পেরেছি। মুক্তিযুদ্ধের সেই কথাটি এখন আমার মনে পড়ে, যেদিন 16ই ডিসেম্বর, এখনও আমার দেবর, ও তখন ছোট, ওর কৈশোর পার হচ্ছে, ও ছুটে আসলো এসে, মানে আমি জানি না কিভাবে যে কোথা থেকে এত কান্না পেল, বুক ভরা কান্না, বুক ফেটে, আমি আমার বোন আর আমার সেই দিশুর কথা বলো, ওর নাম দিশু,
তিনজন মিলে যে কতক্ষণ কেঁদেছি বলে বুঝাতে পারবো না। কি এক অনুভূতি হলো, মানে আনন্দ বেদনা যে একসাথে মিশে যেতে পারে সেই অনুভূতি। তারপরে 17 তারিখে আমরা তখন আমার ফুপুর বাসায় থাকতাম, ফুপু আমার ফুপা ছিলেন তখন ইঞ্জিনিয়ার, ওনার কোয়ার্টার থাকতেন। ফুপা আমাদের জিপ গাড়িতে করে আমাকে আর আমার বোনকে নিয়ে ঢাকা শহর দেখবেন। আমরা চলে গেলাম রায়ের বাজার বধ্যভূমিতে। আমি তখনও বুঝে উঠতে পারি নাই যে এখানে কী হয়েছে। ওই এদো পুকুরের মতন একটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছি আমি, আমার বোন দাঁড়িয়েছি, আর চারিদিকে দেখি জটলা জটলা। কিন্তু না, আমি আর সাহস পেলাম না কাছে যেতে, যে কী দেখবো কী। ওই মনের মধ্যে ওই সাহসটা আমি আনতে পারলাম না যে আমি গিয়ে দেখি যে ওখানে কার লাশ আছে, সেটা আর পারলাম না। তারপরে ঢাকা শহরে এখানে ঘুরলাম, দু এক জায়গায় দেখি যে পাকার মৃতদেহ দু এক জায়গায় আমরা দেখেছি। তো এই পর্যন্তই আমি মুক্তিযুদ্ধ নিয়ে। জি, আমাদের সময়টা আরও বেশি থাকলে আমরা আরও বিস্তারিত গল্প করতাম, কিন্তু আপনার ডাক্তার জীবনের গল্পে আমাদের শেষ দিকে একটু হলেও আসতে হবে। কত বছরের ক্যারিয়ার? আমি তো 74-এ বললাম, 73-তে পরীক্ষা হওয়ার কথা ছিল, 74-এ পাস করেছি। তারপর থেকে ঢাকা মেডিকেল কলেজে আমাদের ইন্টার্নির পরেই আমার ওখানে পোস্টিং হয় ঢাকা মেডিকেল কলেজে। তখন আমি অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রভাষক হিসাবে কাজ করছি। তারপরে ঢাকা মেডিকেল কলেজ মিডফোর্ড, ঢাকার বাইরে নানান জায়গায় পোস্টিং হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন শুরু করলাম 81-এ, প্রথম করি MCPS, তারপরে FCPS, তারপরে FICH, FIMCH, এগুলো শেষ পর্যন্ত যাই হোক DRCH, এগুলো অসংখ্য ডাক্তার হয়েছে। সে তো বটে, ডাক্তার তৈরি করার জন্যই তো নিজেরা এত লেখাপড়া করেছে এবং ডাক্তার তৈরি করা এবং রিসার্চ করার জন্য তাদেরকে উৎসাহিত করেছে। পরে আমার মনে হয় আমি যে বিজ্ঞানী হতে চেয়েছিলাম, জানি না কতটুকুন পেরেছি, কিন্তু এমন একটা প্রফেশনে গেছি যেখানে আমি চিকিৎসা করতে পেরেছি, শিক্ষকতা করতে পেরেছি, গবেষণা করার প্রচুর সুযোগ আছে, এবং সবচেয়ে বড় কথা মানুষকে অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, এবং মানুষকে নারীর জীবনের কষ্টের সাথে নিজেকে একদম সম্পৃক্ত করতে পেরেছি। আমি তোমাকে একটু বলি যে সবই আমাদের যে 8ই মার্চ গেল যে এবার ইয়ে ছিল নারী দিবস, বিশ্ব নারী দিবস, এখানে যেটা করেছি সেইখানে এবার ছিল যে ব্রেক দ্য বায়াস, মানে জেন্ডার বায়াসের ইয়ে, এটার উপরে আমি একটা থিম সং লিখেছিলাম। আমি যদিও মানে কি বলবো গীতিকার নই, কিন্তু বসলাম হঠাৎ করে হয়ে গেল। হ্যাঁ, লিখেছি, কয়েকটা বই লিখেছি, সেটা হচ্ছে সবই স্বাস্থ্যগত ইয়ের কথা। আমরা গল্প করতে করতে বইগুলো দেখিয়ে দিই। হ্যাঁ বলুন, আপনি কি লিখেছেন? তার মধ্যে এই বইটা যে কিশোরী তোমাকে জানতে হবে, এই বইটির চাহিদা খুব বেশি, তার কারণ এখন সকলে কিশোরীদের নিয়ে, কিশোর কিশোরীদের নিয়ে কথা বলে। এই বইটার খুব কাটতি এই জন্য যে আমি এখানে অধিকাংশই সব লেখা হয়েছে কিশোরীদের স্বাস্থ্যগত সমস্যা, কিছু কিছু কিশোরদের সমস্যাও আছে ওখানে। আচ্ছা আচ্ছা। এবং মানে বয়ঃসন্ধিকালীন সমস্যা কি? হ্যাঁ অবশ্যই। এবং রিসেন্টলি কলকাতা থেকে একজন মানে একটা অর্ডার এসেছিল যে তারা 300 বই এটা চায়। তো এরকম যাই হোক, এটার চাহিদা মোটামুটি প্রত্যেক ইয়েতেই, বই মেলাতে খুব যায়। আর যেটা বলছিলাম যে সেই নারী দিবসে, আপনার নারী দিবসে আমি এত নারী জীবনের কষ্ট, তাদের জেন্ডার নিয়ে নারী হওয়ার যে জন্য তাদের প্রতি যে প্রবঞ্চনা, তাদের প্রতি যে কষ্ট, সেইগুলো খুব কাছে থেকে দেখেছি। সেই হিসাবে হঠাৎ যেন মনে হলো আমি একটা কিছু লিখি। আমি যদি ওটা বলি যে লিখেছিলাম, আমি সেই নারী, জন্মেছিলাম বাংলার এক পাড়া গায়ে, মাতৃগর্ভে শুনেছিলাম যদি হয় মেয়ে ফেরত যাবে বাপের বাড়ি। আমি সেই নারী, এক অমাবস্যার রাতে জন্মেছিলাম রহিমা বুয়ার হাতে,
এবারেও হলো মেয়ে বুয়ার আহাজারি, মা কান্না চেপে বলে, বুকে নিয়ে বলে, চাঁদপনা মুখ ভারী, আমি সেই নারী। মা বলে যাব না বাপের বাড়ি, মেয়ে আমার বড় হবে, গড়ে তুলব মানুষ করে, পড়াবো ডাক্তারি, আমি সেই নারী। বহু বাধা পেরিয়ে এখানে দাঁড়িয়েছি, মায়ের আশীর্বাদে এখন আমি মায়েদের সেবা করি, আমি সেই নারী। অসাধারণ, অসাধারণ। এবং কবিতার প্রত্যেকটা কথা কথায় মানে আবহমান বাংলার নারীর যে নির্যাতনের রূপ এবং তারপরেও নারীরা টিকে থাকেন, নারীরা সমাজে কন্ট্রিবিউশন করেন, সেই কথাই ফুটে উঠেছে। আপনি স্বাধীনতার পুরো বাংলাদেশটাকেই দেখেছেন, আমরা দোয়া করি আপনার জন্য যে আল্লাহ দীর্ঘ হায়াত আপনাকে আরও দিক। কিন্তু এই যে বর্তমান সময়ে আপনার গ্রাউন্ডেই যদি আমি কথা বলি, আমাদের বলা হয় যে সাউথ এশিয়ার মধ্যে আমরা এই জায়গাটায় একটা মডেল হয়েছি অন্যান্য দেশের জন্য। মাতৃ মৃত্যু হার আমরা কমিয়ে নিয়ে এসেছি, শিশুদের এই যে বিষয়ে আপনি বই লিখেছেন এই বিষয়ে জ্ঞান হয়েছে, এবং সব কিছু মিলিয়ে আসলে আমাদের ভবিষ্যৎটা নিয়ে আপনি কী দেখতে পান, বিশেষ করে মাতৃস্বাস্থ্যের উপরে? মাতৃস্বাস্থ্যের উপরে আমি তোমাকে একটা কথা বলে নিই, যেহেতু আমার 40 বছর কেটেছে নারী স্বাস্থ্য নারীদেরকে নিয়েই, এখানে আমার যেটা বলতে চাচ্ছি যে নারী যে অবস্থানে এখন চলে এসেছে, আগের থেকে পরিবর্তন হয়েছে অবশ্যই, অবশ্যই হয়েছে, কিন্তু এই প্যান্ডেমিকের সময় কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে গেছে। এবং আমি সেই সময়ে আমি OGSB যেটা স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একটা সংগঠন, আমাদের প্রায় 2300 মেম্বার আছে, ওইটার আমি তখন নির্বাচিত প্রেসিডেন্ট। তখন যেটা হলো সেটা হলো যে ইউএন এজেন্সি এবং তারা আমাদের গ্লোবাল উমেন্স হেলথ একটা সবচেয়ে বড় একটা বৈজ্ঞানিক জার্নাল যারা প্রকাশ করেন, তারা বললেন যে বাংলাদেশে এই প্যান্ডেমিকে এই লকডাউন সব কিছু মিলিয়ে হাজার হাজার মাতৃমৃত্যু হবে এবং হাজার হাজার শিশু মৃত্যু বেড়ে যাবে। তখন আমরা আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করলাম যে যেখান থেকে খবর পাওয়া যায় যে কোন দেশে কী করছে, কীভাবে এটাকে ঠেকানো যাবে, কীভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব, আমরা তখন সরকারের সাথে আমরা কথা বলা শুরু করলাম। যে ওনারা আমাদেরকে ডাকলেন যে কন্ট্রোল রুম থেকে তখন পরিচালনা করা হতো যে আমরা কী কাজ করব, কর্ম পরিকল্পনা। তখন আমাদের বললো যে তাহলে আমাদের এরা কী কাজ করবে, রোগীদেরকে কী নির্দেশনা দিবে, এগুলো নিয়ে আমরা গাইডলাইনও তৈরি করলাম এবং এগুলো ডিস্ট্রিবিউট করা শুরু করলাম সবার কাছে যাতে পৌঁছে যায়। একটা জিনিস তখন মনে হলো যে আমরা এর সাথে যুদ্ধ করতে হলে, যেহেতু আমরা তখন এই রোগটিকে ভালো করে চিনি না, হ্যাঁ রোগটিকে আমরা জানি না, আমরা নিজেদেরও বা কতটুকু পৃথিবীরই কারো সেরকম জ্ঞান ছিল না, আস্তে আস্তে এখন হয়তো অনেকটা সহজ হয়েছে, জেনেছি। তখন আমরা আমাদের সংগঠন থেকে আমরা চিন্তা করলাম যে আমার যদি মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কমাতে হয় তাহলে প্রেগনেন্সি ঠেকাতে হবে, যে জন্য আমরা প্রথম ইয়েটাই বলেছি নট টু গেট প্রেগনেন্ট দিস টাইম, তার প্রেগনেন্সি এই সময় যেন না নেয়, জন্ম নিয়ন্ত্রণ যেন সকলে ব্যবহার করে। তারপর আমরা এটা জানি না যে এই রোগটি হলে মাকে বাঁচাতে পারবো নাকি শিশুটির উপর কী প্রভাব পড়বে, আমরা কিছুই জানি না সেজন্য। এবং তারপরে ঘোষণা হচ্ছে যে এত মৃত্যু হবে, তখন তো সেটা বসে থাকা যায় না। এবং আমি বলবো সেই এস্টিমেট হয়েছিল বলেই বোধ হয় আমরা সবাই জেগে উঠেছিলাম, এবং সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষতি যতটা সবাই আশা করেছিল সেটা কিন্তু হয়নি। ম্যাম, আমাদের সময় থাকলে আমরা নিশ্চয়ই আরও অনেক গল্প করতাম, আপনার গল্পের ঝুলি থেকে আমাদের যতটুকু জানার সুযোগ হয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি অনেক ভালো থাকবেন, ব্যস্ত সময় কিছুটা সময় আমাদেরকে দিলেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ সকলকে, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা এবং সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি।